আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার প্রথমে আপনাদের সবাইকে রমাদান মোবারক। এই মহান মাসে আমরা যেন সবাই সুস্থ, সুন্দর এবং স্বাভাবিকভাবে আমাদের রোজা, ইবাদত, বন্দেগী করতে পারি এবং আমাদের সব রকমের গুণা আল্লাহ মাফ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। আজকে আমার ব্লগটি আমি সাজিয়েছি ফ্রোজেন ইফতারির প্রিপারেশন নিয়ে। আমি এই মাসে একটু ব্যস্তই ছিলাম, বাচ্চাদের স্কুল বন্ধ ছিল, ওদের সময় দিতে এবং পরিবারের অন্যান্য কাজ করতে করতে আসলে এই কাজগুলো একটু লেটই হয়ে গেছে আমার। তারপরও আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমি মেক করতে পেরেছি, এটাই শুক্রিয়া। তো যাই হোক, আমি প্রথমে শুরু করেছি চিকেন রোল। এটা আমি ব্রেডের ভিতরে দিয়ে করেছি। এর জন্য আমি নিয়েছি 200 গ্রামের মতো চিকেন, হাফ কাপের মতো মিক্সড ভেজিটেবল, একটা বড় পেঁয়াজ, হাফ কাপ লিক, লিকটা হলো পেঁয়াজ পাতার মতোই একটা ভেজিটেবলস, দিয়েছি 4-5টা কাঁচামরিচ এবং কিছু ধনে পাতা। চিকেনটাকে আমি ছোটো ছোটো পিস করে আদা এবং রসুন দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। এর মধ্যে দিয়েছি 1 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ সাদা গরম মরিচের গুঁড়া, আর নর্মাল সল্ট তো লাগবেই প্রয়োজন মতো। তো আজকে আমি এটা টেস্ট বাড়ানোর জন্য প্রায় 1/2 কাপের মতো মজরালা চিজ দিয়েছি। এই চিকেন পুরটা বানাতে বেশি সময় লাগে না, যেহেতু চিকেনটা আগেই কুক করা, তাছাড়া ভেজিটেবলটাও অত বেশি কুক করতে হয় না, আর চিজ তো খুব সহজে মেল্ট হয়ে যায়। এই ব্রেড রোলটা বানানোর জন্য আমি কিছু ব্রেড ক্রাম করেছি, আর ব্রেড ক্রামগুলো করেছি আমি ব্রেডের এজগুলো দিয়ে। যেহেতু ব্রেডগুলো একটু ভেজা ভেজা থাকে, এই জন্য আমি ব্রেড ক্রামগুলো করে এগুলোকে আবার চুলার মধ্যে একটু গরম করে নিয়েছি, যাতে করে অনেক দিন ইউজ করতে পারি। এখন আমি ব্রেড রোলগুলো বানাবো। এর জন্য আমি প্রায় 15টা হোয়াইট ব্রেডের পিস নিয়েছি এবং চারপাশের এজগুলো কেটে রোলার পিন দিয়ে সেগুলোকে ফ্ল্যাট করে নিয়েছি। ব্রেডটা স্টিক করার জন্য আমি ময়দা দিয়ে পাতলা একটা ব্যাটার করে নিয়েছি। এক একটা পিসের মধ্যে আমি 1 চা চামচ করে চিকেন স্টাফ দিয়ে সেগুলোকে ফোল্ড করে নিচ্ছি এবং ব্যাটারটা দিয়ে গ্লো করে নিয়েছি। ব্রেডের চারপাশে দেখতে একটু ম্যাসি মনে হচ্ছে, তো এগুলোকে আমি আবার ছুরি দিয়ে সুন্দর একটা শেপ করে কেটে নিয়েছি। এর মধ্যে আমার বাসায় একটা ফ্যামিলি আসার কথা, তো ভাবছি তাদের জন্য কিছু ব্রেড রোলগুলো ভেজে নিব, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করব, আর বাকিগুলো ফ্রিজার ব্যাগে ফ্রিজ করে রেখে দিব। গত 2-3 সপ্তাহ ধরে অনেক ইউটিউবারই সুন্দর সুন্দর করে অনেক রকমের রেসিপি দিয়েছেন, তো তখন ভাবছিলাম আসলে সবাই তো অলরেডি অনেকগুলো রেসিপি দিয়েছেন, আমি নতুন করে আর কি বানাবো, কিছু আনকমন বানাতে চেষ্টা করেছি, যদি আপনাদের ভালো লাগে সেখানে আমার সার্থকতা। শুধু আনকমন নয়, আসলে এগুলো খুবই সহজ বানানো, তো আমি সবসময় এইসব জিনিস করার ক্ষেত্রে সহজ জিনিসগুলো বেছে নিই, তার কারণ আমার যেহেতু ফ্যামিলিটা একটু বড়, যেহেতু ছোটো একটা বাচ্চা আছে, তো দেখা যায় অনেক কিছু করা যায় না। তাছাড়া আমি শুধু তো কুকিং নিয়ে না, অনেক কিছু নিয়ে কাজ করি, এই জন্য বেশি ব্যস্ত থাকতে হয় আমার। আর যেহেতু আমার চ্যানেলটা শুধুমাত্র কুকিংয়ের উপর স্পেশালিস্ট না, তা না হলে আপনাদের সাথে আরও মজার মজার আনকমন কুকিং রেসিপি শেয়ার করতে পারতাম। তো যেহেতু ডেইলি ব্লগ, রান্না তো আসবেই, আর এই জন্য আমি আমার জন্য যেটা সহজ সেটাই আমি বেছে নিই। আমার বানানো স্ন্যাক্সগুলো যেহেতু সহজ, ঝটপট করে ফেলা যায়, খেতেও কিন্তু ভীষণ মজা লাগে। অনেকে হয়তো বলবেন আমি যেহেতু বানাচ্ছি আমি তো মজা বলবই, কথা কিন্তু সেটা নয়, আমি আমার গেস্টদের রিভিউর কথা বলছি। চিকেন ব্রেড রোল বানানোর পর আমি কিছু ভেজে নিয়েছি আর কিছু ফ্রিজার ব্যাগে রেখে দিচ্ছি।
গরম গরম এই ব্রেড রোলটা খেতে কিন্তু ভীষণ মজা। এখন আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হলো স্প্রিং পন রোল। এর জন্য আমি নিয়েছি ভার্সিমেলি, এটা হলো এক রকমের, এটা হলো থিন পাস্তা, আর আমাদের দেশের ভাষা বলা যায় চালের সেমাই। তো আমি অল্প কিছু পাস্তা সেদ্ধ করে নিয়েছি পন রোলের সাথে দেওয়ার জন্য। এছাড়াও এই রোলটা তৈরি করার জন্য আমি নিয়েছি অলিভ অয়েল, সয়া সস, হোয়াইট পেপার, টেস্টিং সল্ট, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনে পাতা, গাজর এবং বাঁধাকপি। এখন একটি ননস্টিক প্যানের মধ্যে এক টেবিল চামচ অলিভ অয়েল গরম করে নিয়েছি। এরপর একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি, 5-6টা কাঁচামরিচ কুচি করা সেগুলো দিয়ে দিলাম। পর প্রয়োজন মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। 10-12টা প্রন নিয়েছি আমি, এই প্রনগুলোকে ছোটো করে পিস করে নিয়েছি। প্রনগুলি দেওয়ার পর 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং 1 টেবিল চামচ সয়া সস দিয়ে নেব। চিংড়ি মাছগুলো কুক হওয়ার পর আমি এর মধ্যে ক্যাবেজ কিংবা বাঁধাকপিগুলো ঢেলে দিচ্ছি এবং ক্যারেটও দিয়ে দিচ্ছি। আমি এখানে 5-6টা ক্যারেট গ্রেটেড করে নিয়েছিলাম আর ক্যাবেজ প্রায় 1/2 কাপের মতো কুচি করে কেটে নিয়েছিলাম। ভেজিটেবলগুলো 1/2 সিদ্ধ হওয়ার পর এর সাথে আমি পাস্তাটা দিয়ে দিব। পাস্তাটা দিয়ে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো রাখবো, এরপর ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। এখন এই পন রোলগুলো বানানোর জন্য আমি স্প্রিং রোলের রেডিমেড শিটগুলো ইউজ করব। এই রোলগুলো বানানোর জন্য আমি 2টা শিটকে 4 ভাগ করে কেটে নিয়েছি স্কোয়ার করে। এরপর আমি রোলগুলো বানিয়ে নিচ্ছি। আর এই রোলগুলো স্টিক করার জন্য আমি আগের মতোই ময়দার পাতলা বেটার করে নিয়েছি। তো এমনি করে আমি স্প্রিং রোলগুলো বানিয়ে নিব। অনেকে হয়তো জানেন এভাবে করে কীভাবে স্প্রিং রোল বানাতে হয়, আর যারা জানেন না তাদের জন্য আমি একদম সহজভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে করে রোলগুলো ফোল্ড করতে হয়।
এমনি করে আমি 30টার মতো স্প্রিং রোল বানিয়ে নিয়েছি এবং সেগুলোকে ফ্রিজার ব্যাগে রেখে ডেট দিয়ে ফ্রিজ করে রেখেছি। এরপর আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হলো বিফ পকেট সমোসা। আর এই জন্য আমি নিয়েছি প্রায় 100 গ্রামের মতো বিফ। বিফগুলোকে কুচি করে কেটে নিয়ে সেগুলোকে অল্প একটু পানি দিয়ে আদা রসুন লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়েছি। এই সমস্যার মধ্যে আমি আজকে একটু গার্কিংও দিচ্ছি। এটা হলো আমাদের দেশে ছোট কিউকাম্বারের মতো, টেস্টটা টকটক, খেতে ভালোই লাগবে বিফের সাথে। এখন আমি ফ্রাই প্যানের মধ্যে 1 চা চামচ অলিভ অয়েল দিয়ে নিচ্ছি, এর মধ্যে একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1/2 চা চামচ টেস্টিং সল দিয়ে নিব। এখন আমি কাঁচামরিচের পরিবর্তে গ্রিন চিলি সসটা দিব 1/2 চা চামচের মতো। এটা অনেক ঝাল, এই জন্য 1/2 চা চামচ দিচ্ছি। আর এই সসটা কিন্তু এই বিফের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে। শুধু বিফ না, যে কোনো কিছু রান্না করার ক্ষেত্রে এই গ্রিন চিলি সসটা আলাদা একটা ফ্লেভার নিয়ে আসে। এরপর এর মধ্যে আমি একটা ছোট প্যাকেট হট চিলি সস দিব। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ক্যাপসিকাম আর গার্কিন দিব। ক্যাপসিকামটা আমি নিয়েছি একটা মাঝারি সাইজের ক্যাপসিকামের 1/4 ভাগ, আর গার্কিন ছোট্ট একটা কুচি করে কেটে নিয়েছি। এরপর 2-3 মিনিট নেড়ে চেড়ে এর মধ্যে বিফগুলো দিয়ে দিব। এখন মাংসগুলো কুক হয়ে আসার পর আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তারপর 2-3 মিনিট নেড়ে চেড়ে নামিয়ে নেব। এবার দেখেছি বেশিরভাগই ইউটিউবাররা চিকেন দিয়ে আইটেম করেছেন। চিকেনটা আসলে অনেক কমন, অ্যাভেলেবেল এবং ছোটো বড় সবাই পছন্দ করেন। আমার কাছে কিন্তু চিকেনের চেয়ে বিফ দিয়ে সমস্যার রোল, বিরিয়ানি, হালিম, কাবাব, সিঙ্গারা, চাপ এগুলো খেতে ভীষণ মজা লাগে। এরপর আমি লবণ ঝাল টেস্ট করে দেখে বিফগুলোকে নামিয়ে নিব। বিফ পকেট সমোসা বানানোর জন্য আমি মজরলা চিজও নিয়েছি, আর এই জন্য নিব স্প্রিং রোলের শিটগুলো। এগুলোকে আমি সমানভাবে 3 ভাগ করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর এখন আপনারা দেখতে থাকুন আমি কীভাবে এগুলোকে পকেট সমস্যা করে নিচ্ছি। আসলে এই বিফগুলো দিয়ে সমস্যাও করা যায় সমস্যার স্টাইলে। তো আজকে প্ল্যান করলাম যে যেহেতু সবসময় সমস্যা একই রকম শেপ করি, ডিফারেন্ট একটা শেপ করে বানাই। আবার অনেকে আছেন যারা সমস্যার শেপটা দিতে পারেন না, তাদের জন্য এটা কিন্তু খুবই ইজি। তো এমনি করে আমি প্রায় 16টার মতো পকেট সমস্যা বানিয়ে নিয়েছিলাম। এর মধ্যে আমার স্প্রিং রোলের শিটটাও শর্ট পড়েছিল,
তারপর আমি দুটা পরোটা দিয়েও সমোসা বানিয়ে নিয়েছি চারটা। এগুলো বানানোর পর আমি ফ্রিজার ব্যাগে ফ্রিজ করে রেখে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, প্রথমে ভেবেছিলাম আমি হয়তো এবছর রমজানের জন্য এগুলো কিছুই করতে পারবো না, এত বিজি ছিলাম, আর আমার সাধ্যমতো যতটুকু পেরেছি করেছি। আর এতে করে যদি আপনাদের কেউ উপকৃত হন তাহলে তো কথাই নেই। আসলে আমরা এই জিনিসগুলো দেখাই এই কারণে যে আমরা শো অফ করছি, এগুলো দেখলে আসলে কাজের আগ্রহ বেড়ে যায়। অনেক সময় আমরা অনেক কিছু ভুলে যাই, করতে ইচ্ছে করে না, কিন্তু কাউকে করতে দেখলে নিজেরও ভালো লাগে করতে। আর এই কাজগুলো কিন্তু করলে দেখবেন আপনি অনেকটা নিজেকে হালকা মনে করবেন, বিশেষ করে রোজার সময়। রোজার সময় তো আমার নিজের কাছেই খুবই খারাপ লাগে, সত্যি কথা বলতে কি রোজায় কিন্তু আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়ি, আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না, বিকেলে ইফতারও বানাতে ইচ্ছে করে না। তো ইনশাল্লাহ এবছর অনেক কাজ গুছিয়ে রাখছি, আমার রোজাটা বেশ ভালোভাবেই যাবে ইনশাল্লাহ। এখন আমি রোলগুলোকে এবং সমস্যাগুলোকে ফ্রিজার ব্যাগে রেখে দিচ্ছি, ফ্রিজে রেখে দেব। ফ্রিজার ব্যাগে রাখার পর এগুলোকে আমি আবার লেবেল লাগিয়ে ডেটও দিয়ে দিচ্ছি, যাতে করে সুবিধা হয়। এতগুলো ঝাল আইটেম করার পর আমার কাছে মনে হলো একটা মিষ্টি আইটেম করা যাক। তো যেহেতু রসমালাইটা আমি ঝটপট বানিয়ে ফেলতে পারি, তো আজকে রসমালাইটা বানাচ্ছি। এই রসমালাই রেসিপিটা আমার অন্য একটা কুকিং ব্লগেও আছে, সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য, যদি কেউ বানাতে চান। তারপরও আমি আজকে কত সহজে এবং কত অল্প সময়ে রসমালাইটি বানানো যায় সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি 3 কাপ ফুল ফ্যাট তরল দুধ একটা প্যানে নিয়ে নিচ্ছি এবং এর সাথে 2 টেবিল চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। এই দুধটাকে 10 মিনিটের মতো অল্প আঁচে গরম করব। আর অন্যদিকে আমি রসমালাইয়ের জন্য মিষ্টিটা বানিয়ে নিব। ছোটো ছোটো 15-20টা মিষ্টি বানানোর জন্য আমাদের লাগবে 1 কাপ ফুল ফ্যাট গুঁড়া দুধ, 1টা ডিম মাঝারি সাইজের, আর 1/4 টিস্পুন বেকিং পাউডার। এই 3টা ভালোভাবে মিশিয়ে নিব, এখানে কোনো চিনি দেওয়া লাগবে না। এই ডোটা বানানোর জন্য আমি একটু ঘিও নিয়ে নিচ্ছি, প্রায় 1 চা চামচের মতো। এতে করে মিষ্টিগুলো বানাতে সহজ হবে। ঘিটা মিশিয়ে ভালোভাবে এই ডোটাকে মথে নেব। ভালোভাবে মথার পর ছোটো ছোটো মিষ্টির মতো করে বানিয়ে নিব। মিষ্টিগুলো বানিয়ে ওয়ার্ম মিল্কের মধ্যে দিয়ে দিব সবগুলো। 10-15 মিনিট পর দেখা যাবে মিষ্টিগুলো ডাবল সাইজ হয়ে গেছে। তো এরপর চাইলে আপনারা মিষ্টিগুলোকে আলাদাভাবে উঠিয়ে নিয়ে মিল্ক আরও দিয়ে ঘন করে একটা রাবড়ি বানিয়ে নিতে পারেন। আবার অনেকে রসমালাই একটু ক্যারামেল কালারের মতো খেতে পছন্দ করেন, তো এই জন্য আপনারা চিনি দিয়ে ক্যারামেল করে এর সাথে মিশিয়ে দিতে পারেন, তাহলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু শর্টকাট বানাবো, এই জন্য আমি সেই রসমালাইয়ের মধ্যেই আরও একটু সুগার দিয়ে নিচ্ছি যতটুকু প্রয়োজন। এরপর আমি 2 টেবিল চামচ থিক ডাবল ক্রিম দিয়েছি, দুটাকে ঘন এবং মজা করার জন্য।
5টি এলাচ এবং 1 চিমটি স্যাফরন দিয়েছি। তো আমি এগুলো ঠান্ডা হওয়ার পর দুটো বক্সের মধ্যে ডিপ ফ্রিজে রেখে দিব। রসমালাইটা ডিপ ফ্রিজে কিন্তু অনেক দিন ভালো থাকে, আমার ফ্রিজেও প্রায় 2 সপ্তাহের মতো ভালো থাকে। গেস্টের সামনে পেস্তাশিও কিংবা আলমন্ড দিয়ে সুন্দর করে প্রেজেন্ট করা যায়। মিষ্টি রেসিপির পর আমি আপনাদের সাথে আবার ফিরে আসছি আরেকটি ঝাল রেসিপি নিয়ে, সেটা হলো ফিশ কেক। তো সবাই যেহেতু চিকেন বিফ বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করছেন, তো আমি প্ল্যান করলাম যে একটু একটা ফিশের রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। তো এই রেসিপিটার জন্য আমি নিয়েছি মূলত 4-5টি তেলাপিয়া ফিলেট। মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে ছোট পিস করে সিদ্ধ করে নিয়েছি লবণ এবং আদা রসুন দিয়ে। তারপর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এর সাথে আমি আলু দিয়েছি, 6-7টা ছোট সাইজের আলু। এরপর দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ কুচি, ধনে পাতা, আমার গাছের রসুনের পাতা, আদা গুঁড়া 1 চা চামচ, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ টেস্টিং সল্ট। বাইন্ডিংয়ের সুবিধার জন্য আমি নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। সবগুলো মিশিয়ে ভালোভাবে মেখে আমি গোল গোল করে আমি আলু চপের মতো শেপ করে নিচ্ছি। এখন এই ফিশ কাবাবটাকে আমি একটা পাতলা ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। ওই ব্যাটারটার মধ্যে আমি টেস্টিং সল্ট এবং গোলমরিচ দিয়ে নিয়েছি 1/2 চা চামচের মতো। ময়দার ব্যাটারের মধ্যে এটা ডুবিয়ে সেটাকে আবার ব্রেড ক্রাম্পের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিব, যেন ভালো করে ক্রাম্পগুলো চারপাশে লাগে। তো এমনি করে আমি সবগুলো ফিশ কেক বানিয়ে নিলাম। প্রায় 15টার মতো ফিশ কেক হয়েছে, সেগুলোকে আমি ফ্রিজার ব্যাগে ফ্রিজ করে রেখে দিয়েছি। চিকেন এবং বিফের আইটেম খেতে খেতে যখন বোর হয়ে যাব তখন ফিশ কেকগুলো ভেজে নেব মাঝে মাঝে। রোজার সময় কারি ফিশ আসলে খেতে ভালোই লাগে না, তো এমনি করে যদি ফিশের অভাবটা দূর হয়। এখন আপনাদের সাথে সবচেয়ে সহজ রেসিপি শেয়ার করছি, সেটা হলো তান্দুরি চিকেন। এর জন্য আমি 200 গ্রাম চিকেনকে একটু লম্বা করে করে ফালি করে কেটে নিয়েছি। সেগুলোকে ভালোভাবে ধুয়ে হাত দিয়ে চেপে এক্সট্রা পানিগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি এই চিকেনগুলোকে তান্দুরি বানানোর জন্য আরও বিভিন্ন রকমের মশলা মিক্স করব। 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ পেরি পেরি চিকেন মশলা, 1/2 চা চামচ রসুনের গুঁড়া, 1/2 চা চামচ আদা গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচের মতো ইয়োগার্ট, 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এরপর এর মধ্যে 1 টেবিল চামচের মতো তান্দুরি মশলা গুঁড়া মিশিয়ে ভালো করে মিক্স করে নিব। এগুলোকে আমি ফ্রিজার ব্যাগে ফ্রিজ করে রেখে দিব। তো যখন আমার প্রয়োজন হবে আমি ফ্রিজ থেকে বের করে সেগুলোকে ওভেনে দিয়ে কুক করে নিব। আর এমনি করে আমি আমার ফ্রিজারে সবগুলো ফ্রোজেন আইটেম সুন্দরভাবে রেখে দিয়েছি। এরপর সেহরিতে খাওয়ার জন্য আমি কিছু গরু মাংস রান্না করে রেখেছি, সাথে কিছু মাছ এবং চিকেন। তো গরু মাংসটাকে আমি রান্না করে দুটা বক্সে রেখে ডিপে রেখে দিব। আর এখানে আমি আমাদের দেশি স্টাইলে
স্যালমন মাছ রান্না করেছি, সেই সাথে বেবি চিকেন রান্না করেছি আলু দিয়ে। তো আমার দু তিন দিন আর রান্না না করলেও চলবে। সত্যি কথা বলতে কি, এই দু তিন দিন ধরে ভীষণ ব্যস্ত আমি কুকিং নিয়ে, ক্লিনিং নিয়ে, ডেকোরেটিং নিয়ে। আলহামদুলিল্লাহ অন টাইমে আমি সবগুলো শেষ করে ফেলেছি এবং আপনাদের সাথে আস্তে আস্তে সবগুলো শেয়ার করব ইনশাআল্লাহ। আর আশা করছি আমার এই হার্ডওয়ার্ক আপনারা সবাই ভ্যালু করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, আবারও সবাইকে রমাদান মোবারক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।